ছাদে আসলে আমার মনটা এত ভালো হয়ে যায়, কি বলবো, মনে হয় পাখি হয়ে উড়ে যেতে পারবো, আকাশ ছুঁতে পারবো, ওই যে আকাশ ছুঁতে পারবো, আমার খুব ভালো লাগে ছাদে খোলা আকাশ, মাঝখানে কিচ্ছু নেই, খোলা আকাশ আর আকাশ, আর আমি উড়ছি 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 উড়ছি। বাবারে মাথা ঘুরে গেল উড়তে গিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ সুইট সুইট, একদম না সুইট সুইট বলবোই না আজকে, সোর সোর ব্লগ। কেন বললাম সোর সোর ব্লগ, দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি আমি, দাঁড়াও দেখাচ্ছি। এই জানালার উপরে এই গাছগুলো ছিল, ঝড়ে এই উল্টে সব নিচে পড়ে গিয়ে কি অবস্থা আমার গাছগুলোর দেখো। আর এই দেখো কত জামা কাপড় জমে গেছে, এগুলো সব কাটতে হবে। এইখানে সব জমে আছে দেখো, কদিন বাড়ি ছিলাম না, কি অবস্থা দেখো, এই দেখো এগুলো দেখো, এগুলো দেখো কি অবস্থা, এগুলো দেখো কি অবস্থা দেখো, এই গাছগুলোকে দেখো, যে কদিন আমি বাড়িতে ছিলাম না জল দেওয়া হয়নি, ব্যাস গাছগুলো কেমন শুকিয়ে গেছে। এগুলো তো কি অবস্থা, সব ঠিক করতে হবে এখন। একটা কাজ হলো, পরেরটাই চলে যাই চলো। তো এবার ঝাড়পোঁছের পালা, এটা আমার হাজবেন্ডের একটা অ্যাওয়ার্ড, সাম্মানিক বলো, এই দেখো এটা ওকে দিয়েছিল, যাই হোক একটা ইনস্টিটিউট থেকে। তো যে কটা জায়গা থেকে ওকে ইনভাইট করে সম্মান জানানোর জন্য, ও খুব কমই যায়, মানে যায় না বললেই চলে। তো এটা ওরা তারপর বাড়িতে এসে দিয়ে গেছিল, এটাই দেখো, এরকম অনেক আছে বাড়িতে, সব শোকেসে সাজানো আছে। কেমন একটা বল কিনে এনেছে বুঝলি টিউশন থেকে, পড়তে গেছিলি না বল কিনতে গেছিলি, কি করবি বলটা দিয়ে? হ্যাঁ যা, এই দেখো এতগুলো এখন কাছাকাছি করতে হবে। Thank you.
এক মেশিন ভর্তি করলাম, আর বাথরুমে আছে এই দেখো এক গামলা, এগুলোও ধুতে হবে আমাকে। মুভ টু নেক্সট ব্যাটেল। মেশিনেরগুলো কাঁচা হলো, এবার বেসিনটা পরিষ্কার করব, স্নান করতে ঢুকবো, তখন বাকিগুলো কাচবো। স্নান টান কমপ্লিট করে ফেললাম একেবারে, দেখো কত কাচাকাচি করেছি, এদিকে বিছানা চাদর ফাদর কেচেছি, এদিকে শার্টগুলো কেচেছি, আবার এইখানটাতে এই দেখো এতগুলো কেচে রেখেছি, এগুলো এখনো মেলবো, পরে মেলবো, আগে আগে রান্নাটা কমপ্লিট করি, কারণ এখনো রান্না করিনি, 1:30 বাজে। দেখো চুলে সব টাক পড়ে গেছে, কি করব, সব চলে যাচ্ছে, কিচ্ছু থাকছে না, যে চলে যেতে চায় তাকে ধরে রাখা যায় বলো, এরা চলে যাচ্ছে ওদের ধরে রাখা যাবে না। চিকেনটা সেই সকালবেলা এনেছে, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এতক্ষণে ওটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। আমগুলোর এখানে লাল লাল হয় পুরো, গোলাপ খাস, হ্যাঁ গোলাপ খাসের গন্ধটা দারুণ লাগে। আমাদের বাড়িতে এবছরে প্রথম আম, তাই না গুড্ডি? এবছরে আমাদের বাড়িতে প্রথম আম এলো, কত বছরে আমাদের গাছে আম হয়েছিল, প্রচুর আম, কিনে খেতেই হয়নি আম, এবারে একটাও আম নেই, পুরোটাই কিনে খেতে হবে। তো ডিনার রেডি হয়ে গেছে, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, আইটা ডাল, আইটা চিকেন, আর এখানে আমগুলো কেটে রেখেছি, খাওয়ার পরে খাওয়া হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি আম নিয়ে বসেছি, মিষ্টি আছে, পরন্ত বিকেলের আকাশটা দেখো একবার, জাস্ট ওয়াও, মানে সানসেট হয়ে গেছে কিন্তু সেই আলোটা এখনো রয়ে গেছে আকাশে, কি ভালো লাগছে না, দারুণ লাগছে। ফ্রেন্ডস, আমার এই সানডে স্পেশাল ডেটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, না ভালো লাগলেও জানাবে, ভালো লাগলে লাইক করবে, না ভালো লাগলেও লাইক করবে, মনে থাকে জানো। আর বিভিন্ন চ্যানেলে আমি দেখি তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, সেখানে দাও, অবশ্যই দাও, কেন দেবে না, কিন্তু আমার চ্যানেলে যদি তোমরা একটু কিঞ্চিত ভালোবাসা দাও তাহলে কি কমে যাবে তো গো, তোমাদের ভালোবাসা কি কমে যাবে গো? হ্যাঁ দিলেই না হয় একটুখানি ভালোবাসা, একটুখানি সাপোর্ট, আমাকেও একটু ভালোবাসা দাও, আমি তোমাদেরকে কি যেন বলে, হ্যাঁ আমি তোমাদেরকে বিমুখ করব না, এরকম একটা কিছু, মানে আমি তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করব না আর কি, এরকম যে ডিসঅ্যাপয়েন্টেড তোমরা হবে না, তোমরা ভালো ভালো ব্লগটাই পাবে, কিন্তু সাপোর্ট ছাড়া কি করে, আমি আমার মনে জোর আসছে না তো, মনে জোর পাচ্ছি না তো, তোমরা সাপোর্ট করছো না আমাকে, এত দিন হয়ে গেল অন্যের চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবারের বন্যা বয়ে যাচ্ছে, ভিউজের বন্যা বয়ে যাচ্ছে, আর আমার চ্যানেলে তোমরা কেন আসছো না গো, একটুখানি ভালোবাসা দিলে কি কমে যাবে, কমে না, ভালোবাসা দিলে বাড়ে, ভালোবাসা কখনো কমে না।
আমি যেমন তোমাদেরকে ভালোবেসে বিভিন্ন রকম ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আর তোমরা এখানে একটুখানি ভালোবাসা দিলে তোমাদের ভালোবাসা কমবে না গো। তোমরা একটুখানি ভালোবেসে দেখোই না আমাকে। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি বিকাল হলে, সারাদিন খাটাখাটনি গেল, বিকালবেলা হলে একটুখানি চা খাওয়াতে নিয়ে যাবে গো। বাবা, সে নাক ডেকে এখন ঘুমাচ্ছে। যাক, আমাকে ও চাও দিল না, তোমরাও ভালোবাসা দিচ্ছ না, কেউ কিচ্ছু দিচ্ছ না, মনের দুঃখে না আমি। যাই হোক, তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব না করে থাকলে, মানে আমার চ্যানেলে যারা নতুন আছে, হ্যাঁ পুরানো অনেকে আছো যারা দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তাদেরকেও বলছি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কিছু হয় না গো, একটু আমাকে সাপোর্ট করা হয়, আমি একটু তোমাদের সাপোর্টে আমি একটু ইন্সপায়ার্ড হই, আর আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি, তাই বলছি আর কি। তো তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড কিপ স্মাইলিং। Thank you.